সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শেখ হাসিনার প্রতিকৃতিতে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় রিক্সা চালক থেকে শুরু করে সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই জুতা নিক্ষেপ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় এক একজন কয়েকবার করে জুতা নিক্ষেপ করেন শেখ হাসিনার ছবিতে। যারাই নির্ভুলভাবে জুতা নিক্ষেপ করতে পেরেছেন তাদেরকে আবার পুরস্কার স্বরূপ একটি করে কোমল পানীয় দেওয়া হয়। অংশগ্রহণ প্রথমত শেখ হাসিনার বিচার, দ্বিতীয়ত নির্বাচন, আর তৃতীয়ত অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ। সম্মানিত দর্শক, বিরাট এক ঘটনা ঘটে গিয়েছে বাংলাদেশে। ইতিমধ্যে আপনারা দেখতে পাবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তার ছবিতে জুতা নিক্ষেপ করছেন। যে বেশি জুতা নিক্ষেপ করছে তাকে বেশি পুরস্কার দেওয়া হচ্ছে। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কঠিন তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীদেরকে কঠিনভাবে পিটাচ্ছে পুলিশ। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তারই পাশাপাশি আরও দেখতে পাবেন আওয়ামী লীগ এবং জামাতের ভিতরে চলছে কে ক্ষমতায় আসবে সেই নিয়ে লড়াই। সম্মানিত দর্শক, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দিকে আসি। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। জুতা নিক্ষেপ করছেন শেখ হাসিনার জন্মদিনে, এবং সেই জন্মদিনকে উপেক্ষা করে জুতা নিক্ষেপ করে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছে, এবং সেই জুতা নিক্ষেপের মাধ্যমে তারা কিন্তু ইতিমধ্যেই মজা উপহার পাচ্ছেন। দর্শক, আপনারা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু আপনারা করছেন দেখছেন যে রাজু ভাস্কর্যের পেছনে কিন্তু তা একটি প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনার কিন্তু যে ছবি রয়েছেন সেই ছবিতে কিন্তু জুতা নিক্ষেপ করে কিন্তু ক্ষোভ প্রকাশ করছে, এবং আজকে যে জন্মদিন সেই জন্মদিনে তাদের এটির মাধ্যমে তাকে কিন্তু সংবর্ধনা দিচ্ছেন। দর্শক, এই জুতা নিক্ষেপের মাধ্যমে কিন্তু তারা উপহার পাচ্ছেন একটি করে মজো। দর্শক, আমরা কিন্তু নিচে যে জুতাগুলো দেখছি এই জুতাগুলো কিন্তু নিক্ষেপের মাধ্যমে তারা পড়েছে। সেই জুতা নিক্ষেপের পরে কিন্তু ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন যে সাধারণ যারা জনগণ রয়েছে, শিক্ষার্থী রয়েছে, তারা এই জুতাগুলো কালেক্ট করে যারা জুতা নিক্ষেপ করছেন তাদেরকে দেওয়া হচ্ছে, এবং ইতিমধ্যে তারা ক্ষোভ প্রকাশ করছেন জুতা নিক্ষেপের মাধ্যমে। ভাই, একটু যদি কথা বলেন ভাই, পারবেন আপনি? আপনি কে, মানে আপনি শিক্ষার্থী, আপনি রিক্সা চালক নাকি, মানে কি করেন আপনি? আপনি সাধারণ জনগণ। আচ্ছা, আপনি জুতা মারতে আসেন কেন, জুতা নিক্ষেপ করতে আসেন কেন যদি বলতেন? ইতিমধ্যে কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি, যেখানে কিনা আপনার লক্ষ্য করছেন সাধারণ জনগণ কিন্তু জুতা নিক্ষেপ করছেন স্বৈরাচার শেখ হাসিনার প্রতিছবি, যেখানে সেই ছবিতে কিন্তু আজকের জন্মদিন উপলক্ষে তাকে জুতা নিক্ষেপ করে এবং লাথি মেরে কিন্তু একজন দৃষ্টান্তমূলক বিচার আমরা সেই আশা করবো এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে। আমরা ভারতের সাথে যেহেতু আমাদের একটা চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি আপনারা জানেন, সেই বন্দি বিনিময় চুক্তির ই ধরে রেশ ধরে আমরাকে বাংলাদেশে এনে তাকে যথাযুক্ত শাস্তি নিশ্চিত করার জন্য আমরা সেই সরকারের কাছে অনুরোধ জানাই। প্রতিটা হত্যার বিচার হবে, গণহত্যার বিচার হবে, প্রতিটা মামলা এগুলার তদন্ত সাপেক্ষে সবগুলোর বিচার করার জন্য এই সরকারের কাছে জোরালো অনুরোধ জানাই শেখ হাসিনাকে বাংলাদেশের, এবং যারা ভারতে পালিয়ে গেছে আপনারা জানেন গভর্নমেন্ট বসার পরে ভারতে অনেক লোক পালিয়ে গেছে, এই যারা যারা পালিয়ে গেছে তাদেরকে দেশে এনে পাচার করেছে সমস্ত টাকা।
আজকে জুতা মেরে নিক্ষেপ করা হচ্ছে। আসলে তিনি তো একজন সাবেক প্রধানমন্ত্রী, সেই হিসেবে আপনি কীভাবে দেখছেন? দেখুন, তিনি গত 14 বছরে বাংলাদেশের মানুষের, বাংলাদেশের দেশের স্বার্থের বাইরে গিয়ে বাংলাদেশের মানুষকে যেভাবে শোষণ, নির্যাতন এবং নিষ্পেষণ করেছে, ভূম খুন হত্যা বিরোধী দল হলেই তাকে ক্রস ফায়ার দেওয়া, সকল কাজের দায়িত্ব তার। এবং লাস্ট ঘটনায় জুলাইতে যে শিক্ষার্থীদেরকে গণহত্যা চালানো হয়েছে, এই শিক্ষার্থীদের গণহত্যা চালালে শিক্ষার্থীদের মধ্যে যে ক্ষোভের জন্ম নিয়েছিল সেই ক্ষোভ থেকে কিন্তু গণঅভ্যুত্থান শেখ হাসিনার টানা 15 বছরের শাসনামলে দলটির কেউ চিন্তা করেনি ক্ষমতা ছেড়ে এভাবে পালাতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে সেই ইতিহাসও রচিত হয়েছে। 5 আগস্টের পর আওয়ামী লীগ অনেকটাই হাওয়া হয়ে গিয়েছিল, তবে আবারও সরব হতে শুরু করেছে দলটির কেউ কেউ, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন স্ট্যাটাস, গণমাধ্যমে পাঠাচ্ছেন বিবৃতি। গেল কয়েকদিনে নির্বাচন নিয়ে বেশি কথা বলেছে আওয়ামী লীগের নেতারা। এর মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট করেছেন। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্কার এবং নির্বাচন অসম্ভব। জয়ের এমন কথায় অনেকটা পরিষ্কার যে আগামী নির্বাচনের জন্য তাদের দল প্রস্তুতি নেওয়া শুরু করেছে। যদিও দলের শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতাই জেলে নয়তো দেশের বাইরে পালিয়ে গেছেন। এদিকে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ কিংবা 10 বছর দূরে রাখার বিষয়টিও সামনে এসেছে। এ নিয়ে আলোচনা সমালোচনাও হচ্ছে। প্রতিবাদে সরব হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুল আলম হানিফ। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দিয়েছেন বিবৃতিও। তিনি বলেন, আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী বৃহৎ শক্তিশালী রাজনৈতিক দল, যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এবং উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেই দলকে বাইরে রেখে নির্বাচনের কথা বলাটা একেবারেই অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক। আওয়ামী লীগ আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে বলেও জানিয়েছিল হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তারই সুরে সুর মিলিয়েছেন মাহবুবুল আলম হানিফ। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ছিল 28 আগস্ট। সেই জন্মদিনে রণক্ষেত্র পরিণত করেছেন গোলাপগঞ্জ, গোপালগঞ্জে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে মানুষে ডিম নিক্ষেপ করছে এবং জুতা নিক্ষেপ করছে, যে বেশি জুতা নিক্ষেপ করতে পারবে তাকে তত বেশি পুরস্কার দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কিন্তু এই বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ইতিমধ্যে আপনারা এই ভিডিওতে দেখতে পেরেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে যে ভয়াবহ রূপ নিয়েছেন মানুষ এবং কি তার ছবিতে জুতা নিক্ষেপ করছে, এবং আরও দেখতে পেরেছেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং দুই দলের ভিতরে যে লড়াই চলছে, কে হবে, কে আসবে ক্ষমতায়, সেই বিষয়গুলো নিয়ে বিএনপি এবং জামাতের যে লড়াই, ইতিমধ্যে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন। সম্মানিত দর্শক, আগামী দিনগুলোতে কী হতে যাচ্ছে বাংলাদেশে এবং কী হবে আগামী প্রধানমন্ত্রী, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।